আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ আহমদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্স 2016-এ। আজকে আমরা দেখব ভিউ মেনুর ভিউজ সেকশনটি। তো ভিউজ সেকশনে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রিড মোড, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, আউটলাইন, ড্রাফট। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016-এ সর্বপ্রথম যে ভিডিওটি আমি করেছিলাম সেই ভিডিওটিতে পেজ ভিউ নিয়ে আলোচনা করা হয়েছে অলরেডি। তো এখান থেকে আমরা যদি রিড মোড দিই, অর্থাৎ আমরা যে মোডে বর্তমানে রয়েছি সেটাই হচ্ছে রিড মোড, আমরা যে মোডে রয়েছি বর্তমানে সেটা হচ্ছে প্রিন্ট লেআউট। অর্থাৎ আমরা যদি প্রিন্ট বাই ডিফল্ট যে মোডটি থাকে আমাদের পেজ ভিউয়ের সেটা হচ্ছে প্রিন্ট লেআউট মোড। তো আমরা যদি রিড মোডে যাই, অর্থাৎ আমরা যদি কোনো আর্টিকেল রিড করার জন্য রিড মোডে দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে রিড মোড সিলেক্ট করে নিতে পারি। তো রিড মোড সিলেক্ট করার পর আমাদের যে অপশন ছিল প্রত্যেকটি অপশন হাইড হয়ে গেছে এবং আমাদের শুধু আর্টিকেলটি রয়েছে আমরা যাতে সহজে রিড করতে পারি। তারপর এখানে আমরা তিনটি মেনু দেখতে পাচ্ছি, ফাইল মেনু, টুলস। তো ফাইল মেনুতে ক্লিক করার পর এখানে ফাইলের যে বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন অপশন রয়েছে সেই অপশনটি এখানে চলে আসছে। তো এই নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, প্রথমে আমরা দেখে আসি টুলস এবং ভিউ। তো টুলসে আসার পর এখানে ফাইন্ড, অর্থাৎ ফাইন্ডের অপশন আমরা পূর্বেই দেখেছিলাম, আমরা যখন হোম মেনু নিয়ে আলোচনা করেছিলাম তখন ফাইন্ড, স্মার্ট লুকআপ এগুলো অপশন আমরা দেখেছিলাম। তো এই অপশনগুলো সম্পর্কে ক্লিয়ার হওয়ার জন্য আপনারা পূর্বের ভিডিওগুলো চেক করুন, সেখানে এই অপশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপর আমরা যদি আসি ভিউ, এডিট ডকুমেন্ট, আমরা যদি ডকুমেন্টটি আবার পুনরায় এডিট করতে চাই তাহলে আমরা এখান থেকে এডিট ডকুমেন্টে গিয়ে আমরা পুনরায় ডকুমেন্টটি এডিট করতে পারবো। তারপর আমরা নেভিগেশন পেন, তারপর শো কমেন্ট, আমরা আমাদের আর্টিকেলে যদি কোনো কমেন্ট করা থাকে তাহলে এখানে আমরা সব কমেন্ট এখানে একসাথে দেখতে পাবো। তারপর কলাম উইড, আমরা কোন কলামে দেখতে চাই, আমরা যদি এরকম 3 কলামে দেখতে চাই বা ওয়ান পেজে দেখতে চাই তাহলে এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করে নিতে পারবো, পেজ কালার চেঞ্জ করতে পারবো এবং লেআউট চেঞ্জ করতে পারবো। আমরা যদি ওয়ান পেজে পেপার লেআউটে দেখতে চাই তাহলে আমরা এরকম পেপার লেআউটে দেখতে পারবো। আমরা যদি এখান থেকে বেরিয়ে আসতে চাই এবং আমরা এই মোড থেকে যদি বেরিয়ে আসতে চাই তাহলে আমরা এখান থেকে প্রিন্ট লেআউট দিয়ে বেরিয়ে আসতে পারবো, অথবা আমরা কিবোর্ড থেকে স্কিপ প্রেস করে আমরা এই মোড থেকে বেরিয়ে আসতে পারবো। তারপর যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি ওয়েব লেআউট, ওয়েব লেআউট হচ্ছে ওয়েবে আমাদের টেক্সটগুলো কেমন দেখাবে সেটা দেখার জন্য আমরা ওয়েব লেআউট অপশনটি ক্লিক করতে পারি। তো এখান থেকে আমরা ওয়েবে কেমন দেখাবে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো এখান থেকে ক্লিক যদি করি তাহলে আমাদের আউটলাইন কেমন হবে সেটা শো করছে এখানে। এখান থেকে আমরা যদি লেভেল 1-2 দিই তাহলে আমাদের লেভেল 1 এরকম দেখাবে। তারপর আমরা আপ ডাউন, আমরা উপরে নিচে এইভাবে নিয়ে যেতে পারবো। আমরা যে সেকশনটি আমরা সিলেক্ট করব সেই সেকশনটি আমরা উপরে নিচে এইখান থেকে নিয়ে যেতে পারবো। তো কোন লেভেল দেখতে চাই, আমরা যদি লেভেল 3 দেখতে চাই তাহলে 3 ক্লিক করতে পারবো, এবং এইভাবে যদি আমরা প্লাস চিহ্নতে ক্লিক করি তাহলে আমাদের নিচের যে ট্যাক্সগুলো রয়েছে বা নিচের যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেগুলো হাইড হয়ে যাবে এবং আমরা যে প্যারাগ্রাফকে সিলেকশন করেছিলাম সেটা আমাদের হেডিং হিসাবে শো করবে। এখান থেকে আমরা লেভেল হিসেবে চয়েস করে নিতে পারি, শু লেভেল, কোন লেভেলটি শু করবে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। তারপর শু টেক্সট ফরম্যাটিং, তারপরে শু ফার্স্ট লাইন অনলি, আমরা যদি প্যারাগ্রাফের প্রথম লাইন শু দেখতে চাই বা প্রথম লাইন শুধু শু করাতে চাই তাহলে এখান থেকে শু ফার্স্ট লাইন অনলিতে ক্লিক করে আমরা এই অপশন চালু করে দিতে পারি। মাস্টার ডকুমেন্টে আসলাম, আসার পর আমরা প্রথমে দেখতে পাচ্ছি শু ডকুমেন্ট। তো আমরা যদি শু ডকুমেন্টে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো ক্রিয়েট ইনসার্ট, এগুলো নতুন কিছু তৈরি করতে হলে বা নতুন প্যারাগ্রাফ অ্যাড করতে হলে আমরা ক্রিয়েট থেকে অ্যাড করতে পারি, এবং ইনসার্ট যদি দেই তাহলে আমরা অন্য কোনো একটি ডকুমেন্ট যদি আমরা এখানে নিয়ে আসতে চাই তাহলে ইনসার্ট থেকে আমরা নিয়ে আসতে পারবো, এবং লক ডকুমেন্ট, আমরা যদি ডকুমেন্টটি লক করতে চাই তাহলে আমরা এখান থেকে লক করে দিতে পারবো। তো সবগুলা আউটলাইন ভিউ থেকে আমরা যদি বেরিয়ে আসতে চাই তাহলে এখানে ক্লোজ আউটলাইন ভিউতে ক্লিক করে আমরা বেরিয়ে আসতে পারি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রাফট, তো ড্রাফট হচ্ছে আলাদা একটি অপশন, এখান থেকে আমরা ড্রাফট দেখতে পারবো। তারপর যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি রুলার,
তো আমি আমাদের প্রিন্ট লেআউট অপশনে চলে আসলাম। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি শু যে সেকশনটি রয়েছে, তো সেখানে প্রথম অপশনটি রয়েছে রুলার। তো রুলার টিক চিহ্ন দেওয়ার কারণে এখানে আমরা রুলারের চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা টিক মার্ক মার্কটি উঠিয়ে দিই তাহলে আমাদের যে রুলারটি ছিল সেটা হাইড হয়ে যাবে। আবার যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে রুলারের টিক চিহ্ন দেওয়ার পর আবার আমাদের রুলার ওপেন হয়ে যাবে। তারপরে অপশনটি হচ্ছে গাইড লাইন, এটা দেওয়ার পর আমাদের যে পেজটি ছিল সেটা একটি গ্রাফের মতো শো করছে। তো এই গ্রাফের মতো করে আমরা এখানে আমাদের ডকুমেন্ট আমরা লিখতে পারি। তারপর নেভিগেশন প্ল্যান, নেভিগেশন প্ল্যানও আমরা পূর্বে দেখেছিলাম। আমরা যদি এখানে কোনো কমেন্ট করি বা কোনো পেজ দেখতে চাই, কোনো রেজাল্ট দেখতে চাই, আমরা এখান থেকে দেখতে পারবো। তো নেভিগেশন প্ল্যান সম্পর্কে পূর্বের ভিডিওগুলোতে অলরেডি আলোচনা করা হয়ে গেছে, পূর্বের ভিডিওগুলো আপনারা চেক করবেন তাহলে এটা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। তারপরে চলে আসি আমরা জুম অপশনে। জুম অপশনে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পেজটি রয়েছে, তো সেই পেজটা আমরা কতটুকু জুম করে আমরা লিখতে পাবো, কতটুকু জুম করলে আমাদের কাজ করতে সুবিধা হবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। বা 200% শু করবো, না 100% করবো, না 75%, এগুলো আমরা এখান থেকে শু দিতে পারবো বা বিভিন্ন মোড আমরা চেঞ্জ করতে পারবো। দিয়ে যদি আমরা টিক মার্ক দিই তাহলে আমাদের পেজটা সেই রকম শু করবে। তো এখান থেকে 100% দেওয়া আছে। আমরা যদি অনেক জুম করে ফেলি বা 200% 300% জুম আমরা করি অথবা অনেক ছোট করে ফেলি, তাহলে সরাসরি যদি আমরা 100% চলে যেতে চাই তাহলে এখান থেকে ক্লিক করার পর আমরা সরাসরি 100% চলে আসবো। তারপর এখানে আমরা ওয়ান পেজ দেখতে পাচ্ছি। আমরা চাই যে আমাদের যে প্রিভিউ মোডটা রয়েছে সেটা আমাদের শুধু সেখানে শুধু আমাদের ওয়ান পেজ শো করবে, সেক্ষেত্রে এখান থেকে আমরা ওয়ান পেজ সিলেক্ট করে দিব। এবং চাই যদি আমাদের পাশাপাশি ডাবল পেজ বা মাল্টিপল পেজ শো করবে সেক্ষেত্রে ফুল পেজ আমরা দিয়ে দিব। এখানে আমার যেহেতু একটি পেজ সেজন্য দেখাচ্ছে না, আমি এখান থেকে কিছু এন্টার দিয়ে ডাবল পেজ নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটি পেজ একসাথে শো করছে। তারপর আমি এখান থেকে একটি পেজ এক পেজ থেকে অন্য পেজে সহজে আমি যেতে পারবো। আজকে আমরা ভিউ মেনুর ভিউজ, শো এবং জুম সেকশনটি দেখলাম।